বরগুনার বেতাগী উপজেলার পোশাক শ্রমিক বাদশা মিয়া ও মাহমুদা বেগম দম্পতির মেয়ে শেফারিফা দুই হাজার তেইশ সালের সাতই জুন সিজারিয়ান অপারেশনে জন্ম হয় শিশু দুটির কিন্তু কে জানত ভয়াবহ জটিলতা নিয়ে পৃথিবীতে আসতে যাচ্ছে তারা ভূমিষ্ঠির পর চিকিৎসকদের চক্ষু চরক গাছ কারণ নবজাতকদের বুকুপেট জোড়া লাগানো সেই থেকে শুরু হয় বাবা মায়ের দৌড়ঝাঁপ সপ্তাহখানেক পর বরগুনা থেকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর শিশু সার্জারি বিভাগ সিদ্ধান্ত নেয় অস্ত্রোপচারের সেজন্য ধীরে ধীরে প্রস্তুত করা হয় শেফারি খাদ্য নালী জোড়া লাগানো লিভারও ছিল একটি সঙ্গে আরেকটি একেবারে মেশানো নানা জটিলতার মধ্য দিয়ে এই চিকিৎসার প্রক্রিয়া এগিয়ে নেন ডাক্তাররা প্রথম একটা তো আছে যে জোড়া লাগানো বুকে আর পেটে একজনের রাইট সাইডের লিভার আরেকজনের লেফট সাইডের লিভার জয়েন হার্টের সমস্যা তো আছে কিন্তু নারীর সমস্যাটা যেটা হয়েছে যে ডিউডোনাম বলি আমরা ওর হলো ওর আর ওর ডিউডেনাম কমন অবশেষে জটিলতা শঙ্কা আর প্রাণ হারানোর ঝুঁকি চিকিৎসকদের অতীত অভিজ্ঞতা আর দৃঢ় মনোবলের কাছে হার মেনেছে গত সাত সেপ্টেম্বর দীর্ঘ দশ ঘন্টার অস্ত্রোপচারে আলাদা করা হয় শেফারিফাকে অংশ নেন বিরাশি জন অভিজ্ঞ চিকিৎসক তবে রক্তি সংক্রমণের কারণে শেফাকে এখনো রাখা হয়েছে নিবিড় পরিচর্যায় আমরা চাই দুইটা বাচ্চাকে সুস্থভাবে সেপারেট করা কিন্তু সব ক্ষেত্রে আমাদের কিন্তু এটা সাকসেসফুল হতে পারি না অনেক সময় আমাদের দুইটা বাচ্চাকেও লুজ করতে হয় এই অপারেশনটা কিন্তু ডে লং ছিল একদম খুব লম্বা সকাল থেকে রাত পর্যন্ত ছিল এটা টিম ওয়ার্ক সবার এরকম ডেডিকেশন ছাড়া আসলে সম্ভব নয় জোড়া লাগানো দুই মেয়ের সফল অস্ত্রোপচার হওয়ায় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান বাবা মা আরিফা খাওয়া দাওয়া করতে আছে প্রসাব পায়খানা সবই ঠিক আছে আর সেবার তো দেখি সমস্যা যে ও দিন দিন অসুস্থ হয়ে পড়তেছে এখন তো মনে মধ্যে একটু সান্ত্বনা পাচ্ছে যে দুজন আলাদা হয়েছে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে দুই হাজার সালে গাইবান্ধার সুন্দরগঞ্জের তোহা তোফা দুই সালে পাবনার রাবে রোকাইয়া এবং দুই হাজার বাইশ সালের নীলফামারীর জলঢাকার জোড়া লাগানো যম শিশু লাবিবা লামিসাকে আলাদা করেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা হায়দার আলী সময় সংবাদ ঢাকা